দীঘার পর এবার কাকদ্বীপে মৎস্যজীবীদের জালে উঠল ১১৪টা তেলে ভোলা মাছ। ইলিশ ধরতে বেরিয়ে এ যেন সাক্ষাৎ লক্ষ্মী লাভ। তেলে ভোলার ওজন যাই হোক, সে মাছের অনেক দাম। জালে ওঠা মানেই জ্যাকপট। এদিন কাকদ্বীপে ওঠা ১১৪টা তেলে ভোলার বাজার দর হল ৬০ লক্ষ টাকারও বেশি। সেই সব মাছ বিক্রি হল ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার আড়তে। কাকদ্বীপ ট্রলি ফাটি সমুদ্রে ফিশিং করে ডায়মন্ড হারবারে নিয়ে এলো, বিক্রি হলো অকশনে। ১১৪ পিসের আনুমানিক মূল্য হবে ৫০ থেকে ৬০ লাখ। মিটটা কলকাতায় বিভিন্ন হোটেলে বিক্রি করে যতটা শুনেছি, আর পটকাটা হচ্ছে বিদেশে চলে যায় মূল্যবান দ্রব্য তৈরির জন্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকদ্বীপের গিরিপালা ট্রলার বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিল সকালে, কিন্তু ইলিশের বদলে সেই ট্রলারেই ওঠে ১১৪টি তেলে ভোলা, যেন ঈশ্বরের উপহার। ইলিশ মেলেনি তো কি, তেলে ভোলাতেই ভাগ্য ফিরবে মৎস্যজীবীদের। অ্যাকচুয়ালি আমাদের তো খুব মৎস্যজীবীদের খুব দুরবস্থা যাচ্ছে, ইলিশ মাছ নেই, অন্যান্য মাছও নেই, ভালো পম্পলেট নেই। তো এখন দেখলাম দুটো ট্রলারে তারা হচ্ছে তেলিয়া ভোলা যে মাছটা, অ্যাকচুয়ালি এই তেলে ভোলা মাছটা হচ্ছে বিদেশের বাজারে খুব ভালো দামে বিক্রি হয়। তো এই মাছটা পাওয়া মানে বলবো ওই দুই মালিকের হচ্ছে মানে কপালটা খুলে গেল। তো যদি এইরকম যদি আরও কিছু মালিকের যদি হতো, তাহলে মোটামুটি মৎস্যজীবীরা আরোই উপকৃত হতো। যাই হোক, মোটামুটি বর্তমানে যা টাকার মাছ বিক্রি হয়েছে ওরা পাবে বেচে, তো সেখানে কিন্তু খুব ভালোই পাবে, ট্রলার মালিকও পাবে, ফিশারম্যানেরও উপকৃত হবে। মাছগুলো পাড়ে আনতে দেখতে ভিড় জমান উৎসুক মানুষজন। এত দামি মাছ চোখের সামনে দেখতে পাওয়াও যে ভাগ্যের ব্যাপার। সেই বর্ষা থেকে আরম্ভ করে এখন পর্যন্ত তারা মাছ পায়নি, তাদের লোকসানে দেয়াল ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই মাছটা পেতে তারা বাঁচবে আগামী দিনে আরও ফিশিং করার জন্যে, তারা সেই রসদটা পেয়েছে এখন। নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলে ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তাই মাছের বাজার দর অনেকটাই বেশি। এবছর জালে ইলিশ সেভাবে না পড়লেও একবার তেলে ভোলা পড়তেই যেন ভাগ্যের চাকা ঘুরে গেল কাকদ্বীপের মৎস্যজীবীদের। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।